হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কলা আর খেজুরের তৈরি লাচ্ছি। এই রমজানে কলা আর খেজুর দিয়ে এইভাবে লাচ্ছি তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন এবার দেখে নিই কীভাবে এই মজাদার লাচ্ছিটি তৈরি করতে হয়। এই মজাদার লাচ্ছিটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ তোকমা দানা, আর তোকমা দানাগুলোকে আমি অল্প পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। এতে করে তোকমা দানাগুলো ফুলে একদম ডাবল হয়ে যাবে। প্রায় 10 মিনিট পর দেখুন তোকমা দানাগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের একটি পাকা কলা। কলাটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর এখানে কিন্তু একদম পাকা কলাটাই নিতে হবে, তাহলে কিন্তু লাচ্ছিটা অনেক ভালো হবে। আর নিয়ে নিয়েছি 3টা খেজুর। খেজুরগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে তারপর বীজগুলোকে ফেলে দিয়েছি। আর নিয়ে নিয়েছি 1/3 কাপের মতো গরুর তরল দুধ। আর দুধটাকে আমি আগে থেকে জাল করে তারপর ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন একটি ব্লেন্ডার জগে আমি সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে আমি যে পরিমাণ লাচ্ছি তৈরি করছি এখানে 1 গ্লাস পরিমাণ হবে। আপনারা যদি পরিমাণে বেশি তৈরি করতে চান তাহলে সবগুলো উপকরণ এখানে বাড়িয়ে দিবেন। আর এখন দিয়ে দিচ্ছি খেজুরগুলো। আমি এখানে কোনো চিনি ব্যবহার করছি না, যেহেতু কলা আর খেজুর দুটোই মিষ্টি তাই এখানে আমি চিনি ব্যবহার করব না। আপনারা যদি চিনিটা খেতে চান তাহলে কিন্তু মিষ্টির জন্য চিনিটা ব্যবহার করতে পারেন। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। সবগুলো উপকরণ ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি গ্লাসে কিছু বরফ কুচি দিয়ে দিচ্ছি। তারপর কলা আর খেজুরের তৈরি মজাদার এই লাচ্ছিটি আমি ঢেলে নিচ্ছি। এখন আগে থেকে ভিজিয়ে রাখা তোকমা দানাগুলো দিয়ে দিচ্ছি। তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা আইসক্রিম, আর দিয়ে দিচ্ছি কিছু তোকমা দানা, আর দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি আর কিছু খেজুর কুচি দিয়ে আমি লাচ্ছিটাকে সাজিয়ে নিচ্ছি। সারাদিন রোজা রাখার পর এমন 1 গ্লাস লাচ্ছি যদি হয় তবে যেন মন প্রাণ জড়িয়ে যায়। আশা করছি আজকের এই লাচ্ছি তৈরির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিতে লাইক কমেন্টস আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থেকে আমাকে অনেক অনেক উৎসাহ দিবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলে অনেক অনেক ভালো থাকেন আর সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।